নমস্কার সিনারিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অঙ্কুর, আবার হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা আমার গত পর্বে দেখেইছেন বাঁকুড়া পর্ব দুটো এনেছিলাম, যেটা হচ্ছে সাঁতরাগাছি থেকে আমি ভুজুড়ি আরণ্যক এক্সপ্রেস, যেটা আমি বাঁকুড়া গিয়েছিলাম, এবং বাঁকুড়া থেকে মশাগ্রাম যে রেল রুট, এই দুটো রেল রুট কীভাবে বাঁকুড়া যাওয়া যায় আপনাদের দেখিয়েছিলাম। এবং তৃতীয় যে রেল রুট, সেটি তারকেশ্বর থেকে আরামবাগ গোঘাট হয়ে বিষ্ণুপুর যাওয়া এবং বাঁকুড়া যাওয়ার যে রেল রুট, সেটার ব্যাপারে আমি একটা পুরনো ভিডিও দিয়েছিলাম। আসলে আমি এই যাত্রাটা করেছিলাম এটার জন্য যে আমার দর্শকদের বোঝানোর জন্য যে বাঁকুড়া যাওয়া যায় কীভাবে তিনটে রুটে, সেটার ব্যাপারে। আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন যে দাদা, যে নতুন নতুন প্রজেক্টগুলো আসছে সেগুলোর ব্যাপারে কী খবর, NH-14 কী খবর, NH-116 খবর কী, তারকেশ্বর বিষ্ণুপুর যে নতুন রেলপথ সেটার খবর কী। তো আমি যতক্ষণ না ডেটা না পাই ততক্ষণ আপনাদের সাথে শেয়ার করি না, কারণ সোর্সিং ডেটা যতক্ষণ না আমি পাবো স্ট্রং ততক্ষণ কিন্তু কোনো রিপোর্ট বা কোনো আপডেটসের ভ্যালিডিটি হয় না। তো প্রথমেই যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর ভায়া গোঘাট যে নতুন রেল প্রজেক্ট, সেটার কাজ কতদূর এগোলো এবং সেটার কী আপডেট আছে। সেকেন্ড হচ্ছে NH-14 যেটা খড়গপুর থেকে শুরু হচ্ছে এবং মোড়গ্রামে শেষ হচ্ছে, এবং যেটি বাঁকুড়া চন্দ্রকোনা রোড গড়বেতা শালবনি হয়ে যেটা মোড়গ্রাম পৌঁছচ্ছে এবং মধ্যে পড়ছে বীরভূম ডিস্ট্রিক্ট, দুবরাজপুর, রামপুরহাট, নলাটি। তো এই রাস্তাটার কী আপডেট আছে। এবং তৃতীয় যে আপডেটটার বিষয়ে আলোচনা করবো সেটা NH-116A, যেটার ব্যাপারে আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি কমেন্ট করেন এবং জিজ্ঞেস করেন যে দাদা এর খবর কী আছে। তো চলুন এই তিনটের ব্যাপারে একটা লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে জানাই যে তারকেশ্বর থেকে যে বিষ্ণুপুর ভায়া গোঘাট যে রেলপথ, এটার কাজ কিন্তু শিলান্যাস হয়েছিল 2001 এবং এই রাস্তার তারকেশ্বর থেকে আরামবাগ 2012 সালে কিন্তু রেল যোগাযোগ কিন্তু চালু হয়ে গেছিলো, এবং তারপরে তারকেশ্বর থেকে এই রাস্তা কিন্তু গোঘাট পর্যন্ত সম্প্রসারিত হয় এবং গোঘাটের পর কিছু জায়গা যেমন 24 কিলোমিটার রাস্তা এবং ময়নাপুর এবং তারপরে বিষ্ণুপুর যাওয়ার রাস্তা, এর মিডিলে একটা ভাবাদিঘি বলে একটা দিঘি আছে 51 বিঘার, সেই দিঘি নিয়ে কিন্তু জমিজট হয়েছিল এবং সেই রেল প্রজেক্টের কাজ কিন্তু বহুদিন পর্যন্ত ইনকমপ্লিট হয়ে পড়েছিল। এবং আলটিমেটলি কয়েক মাস আগে আমি একটা খবর দিয়েছিলাম যে এই জমিজটের কিন্তু প্রায় সমস্যা সমাধান হয়ে গেছে এবং এই রেলপথের কাজ কিন্তু দ্রুত আরম্ভ হবে, এবং সেই হিসাবে কিন্তু কামারপুকুর, জয়রামবাটি বিভিন্ন স্টেশনগুলোতে কিন্তু কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছে। সেখানে পাইলিংয়ের কাজ, বিভিন্ন যেসব রোড কনস্ট্রাকশন, আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন এবং বিভিন্ন প্ল্যাটফর্মের কনস্ট্রাকশন, রেল ওভারব্রিজের কনস্ট্রাকশন, সেগুলো কিন্তু জোর কদমের কাজ চলছে। তো এটুকু জানা যাচ্ছে যে কিছুদিন আগে একটা রেল মন্ত্রক থেকে নিউজ প্রকাশিত হয়, সেখানে পূর্ব রেলওয়ের যে GM আছেন, ওই GM ওখানে পরিদর্শন করতে গিয়েছিলেন জয়রামবাটি কামারপুকুর স্টেশন এবং সেখানে কী আপডেট আছে সেটা জানার জন্য, এবং সরেজমিনে তিনি দেখেন এবং সেখানে তিনি বলেন যে এই রেলপথের কাজ কিন্তু দ্রুত কমপ্লিট করতে। আপনারা জানেন যে জয়রামবাটি এবং কামারপুকুর খুব প্রসিদ্ধ জায়গা। কামারপুকুর হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভিটে এবং জয়রামবাটি হচ্ছে শ্রী সারদা মায়ের জন্মভিটে। তো এই দুটো জায়গা কিন্তু পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ বহু মানুষ কিন্তু সেখানে যায়। তো যেহেতু রেল যোগাযোগ নেই সেক্ষেত্রে মানুষের কিন্তু যাওয়ার খুব অসুবিধা হয়। তো এই রেল প্রজেক্টের কাজ কিন্তু দ্রুত শেষ হয়ে গেলে আগামী দিনে কিন্তু এই দুটো স্টেশন কিন্তু ইন্টারন্যাশনাল ধাঁচের কিন্তু যাচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে এই রাস্তা কবে আমাদের শেষ হচ্ছে এবং কবে এই রেলপথে রেল চালু হবে সেটা আমরা অপেক্ষায় থাকবো। তবে এটুকু আশ্বাস পাওয়া যাচ্ছে যেহেতু পূর্ব রেলের GM ওখানে পরিদর্শন করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত তাড়াতাড়ি রেল যোগাযোগ, রেল কাজের এই রেলপথের কাজ শেষ হয়ে যাবে এবং খুব দ্রুত তাড়াতাড়ি এর কাজ করতে বলেছেন সেখানকার আধিকারিকদের। তো সুতরাং দেখা যাক একটা পজিটিভ রেসপন্স এই বছরের শেষের দিকে পাওয়া যেতে পারে। এবার আমরা দ্বিতীয় যে প্রজেক্ট NH-14 ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনাদেরকে NH-14 ব্যাপারে এর আগেও আলোচনা করেছি যে NH-14 কোথা থেকে শুরু হচ্ছে, কিন্তু যারা আমার নতুন দর্শক বা অনেকেই হয়তো ভুলে গেছেন তাদেরকে একটু ক্লিয়ার করে দিই। খড়গপুরের চৌরঙ্গি মোড়ে NH-14 শুরু হচ্ছে এবং এই রাস্তাটি কিন্তু শালবনি, গড়বেতা, চন্দ্রকোনা হয়ে, মেজিয়া হয়ে, পাণ্ডবেশ্বর হয়ে, দুবরাজপুর, রামপুরহাট, নলাটি হয়ে মোড়গ্রামে মিশছে। তো এই রাস্তাটি NH-16-এর কাছে খড়গপুরে শুরু হচ্ছে এবং NH-34 এখন যেটার নাম হচ্ছে NH-12 সেখানে কিন্তু এটি এন্ড হচ্ছে। তো এই রাস্তাটির ব্যাপারে আপনাদের বলেছিলাম যে DPR আন্ডার প্রসেস আছে এবং এখানে রানীগঞ্জ বাইপাসে যে 4 লেনের কাজ, সেটা শুরু প্রায় 4 থেকে 5 কিলোমিটার যে রাস্তা, সেটার কাজ কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হবে, এবং কংসাবতী, শিলাবতীর ওপরে যেসব ব্রিজগুলো নির্মাণের কাজ
যে কথা চলছিল এবং টেন্ডার চলছিল সেগুলোও কিন্তু আন্ডার প্রসেস আছে। এবং আপনারা যেহেতু আমার এই চ্যানেলে অলরেডি বাঁকুড়া ভ্রমণের দুটি যে ভিডিও দেখেছেন সেখানে হয়তো আপনারা দেখেইছেন যে আমি একটা ব্রিজ ওখানে শেয়ার করেছিলাম কুবাই নদীর উপরে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি NH-14 যে ন্যাশনাল হাইওয়ে তার উপরেই কিন্তু এই ব্রিজটি হচ্ছে। এবং এই NH-14 যে কাজ সেটা কিন্তু থেমে নেই, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কাজ চলছে এবং বিশেষ করে বীরভূমের সাইডে কিন্তু এর যে কাজ সেটা কিন্তু একটু ধীমে আছে এবং সেটির কী কারণ আমার কিন্তু এই মুহূর্তে জানা নেই। রাস্তাটি কেন এতটা গুরুত্বপূর্ণ আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি, কারণ এটি যেহেতু জঙ্গলমহলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং খড়গপুরের দিকে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং হলদিয়া পোর্ট এইসব এরিয়া থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক এবং সাথে সাথে দক্ষিণ ভারতের বিভিন্ন পণ্যবাহী ট্রাক ফ্রেড সেগুলো কিন্তু অনায়াসে ওটা অনায়াসে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে পৌঁছতে পারবে এই রাস্তা ধরে। এবং যেহেতু একটি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে এবং কোলিয়ারি বেল্ট আপনারা জানেন রানীগঞ্জে এবং পাণ্ডবেশ্বরে যেহেতু কোল বেল্ট এবং সেই সব এরিয়া দিয়ে এই রাস্তাটি গেছে বলে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনারা জানেন দেউচা পাঁচামির যে কয়লা খনি আবিষ্কার হয়েছে এবং সেই পাঁচামির যে কয়লা উত্তোলন সেটাও কিন্তু কিছুদিন পরে শুরু হয়ে গেলে এই রাস্তার ওপরে কিন্তু হিউজ প্রেশার পড়বে। এরপরে আমরা আসবো NH-116 আপডেট নিয়ে, যেটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেন। তো NH-116 যে আপডেট সেটার ব্যাপারে আপনাদেরকে নতুন করে কি বলবো, কারণ এই আপডেট সম্বন্ধে এর আগেও আমি বলেছি এই চ্যানেলে, যেটা খড়গপুরের চৌরঙ্গী মোড়ে শুরু হচ্ছে NH-16 কাছে এবং এটি NH-60 অর্থাৎ NH-14 এবং NH-34 যার এখন নাম হচ্ছে NH-12 সেখানে কিন্তু এর মিট করছে মোড়গ্রামে। তো এই রাস্তাটি কিন্তু অ্যাক্সেলারি রোড হচ্ছে NH-12-এর, কারণ খড়গপুর বা সাউথ ইন্ডিয়া থেকে কোনো গাড়িকে যদি কলকাতা না ছুঁয়ে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই রাস্তাটি যেহেতু হুগলি পূর্ব বর্ধমান হয়ে মুর্শিদাবাদ হয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে উত্তর পূর্ব ভারত বা উত্তরবঙ্গ, সেক্ষেত্রে এই রাস্তাটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনারা কিছুদিন আগে আমার এই চ্যানেলে দেখেছেন যে আমি কুড়ি থেকে ফুটিসাগর যে রাস্তাটি, যেটা 101 কোটি টাকা রাজ্য সরকার ঘোষণা করেছেন এই রাস্তাটি ঠিক করার জন্য, এবং অলরেডি এই রাস্তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো এই রাস্তাটি যেহেতু এখন SH-7 রাজ্য সড়কের রাস্তা, সেক্ষেত্রেও কিন্তু এই রাস্তাটি টু লেনের রাস্তা, হিউজ প্রেশার। আপনারা যদি প্রতিদিন যান ওখানে কিন্তু প্রতিদিনই গাড়ির জ্যাম লেগে থাকে। তো এর বিকল্প রাস্তাতে NH-116 শুরু হবে, যার জমি অধিগ্রহণ হুগলি ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান বলুন বা মুর্শিদাবাদ, সেখানে বিভিন্ন এরিয়ায় কিন্তু এর কাজ শুরু হয়ে গিয়েছে। আমি এর আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছি যে কোন কোন মৌজা দিয়ে যাচ্ছে, কোন কোন জায়গায় জমি অধিগ্রহণের জন্য অলরেডি কথা চলছিল। এর প্রিভিয়াস ভিডিওতে আমি অনেকবারই আলোচনা করেছি এবং এর যে ইঞ্জিনিয়ারিং যে অ্যাসেসমেন্ট, ইকোনমিক্যাল অ্যাসেসমেন্ট, সোশ্যো ইকোনমিক্যাল অ্যাসেসমেন্ট এবং এর যে যেসব সার্ভেয়ার আমিনদেরকে রিক্রুটমেন্ট করেছিল তার যে নোটিশ সেটাও আপনাদেরকে বলেছিলাম, এবং এর ব্যাপারে আমি ডিটেলস কিন্তু পরপর ভিডিও বানিয়েছিলাম। তো এখন এই মুহূর্তে আপনাদেরকে বলি যে মুর্শিদাবাদ জেলায় তো জমি অধিগ্রহণ আন্ডার প্রসেস আছে, পশ্চিম মেদিনীপুরে অনেক জায়গায় জমি অধিগ্রহণ হয়েও গেছে যেটুকু শোনা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু কাজ চলছে। এবং হুগলি এবং যে পূর্ব বর্ধমান সেখানে কিন্তু জমি অধিগ্রহণের কিন্তু আন্ডার প্রসেস আছে, সেটার ব্যাপারে ডিটেলস কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে না। যেটুকু বোঝা যাচ্ছে বিভিন্ন টুইট থেকে, বিভিন্ন সোর্স থেকে, যে কিন্তু হুগলি এবং পূর্ব বর্ধমানের জমি অধিগ্রহণের কিন্তু আন্ডার প্রসেসে আছে। এবং ফিজিক্যাল যে আপনারা যদি কাজ বলেন, কিন্তু এর ফিজিক্যাল কাজ কিন্তু এখনও কোনো জায়গায় আরম্ভ হয়নি যেটুকু আমি খবর পাচ্ছি। এর ফিজিক্যাল ওয়ার্ক হয়তো কিছু দিনের মধ্যে চালু বা এই বছরের লাস্টের দিকে হয়তো চালু হতে পারে, অ্যাজাম্পশন করাই যেতে পারে। এবং যে উত্তরবঙ্গ পৌঁছে যাওয়া, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার পৌঁছে যাওয়া কলকাতা না আছে, সেটাও কিন্তু একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই NH-116-এ। এবং আপনাদেরকে এর আগে বলেছিলাম যে NH-116-A কেন বলা হচ্ছে এই রাস্তাটিকে, এটা বেসিক্যালি এইসব যে সাব রাস্তাগুলো NH-116 এগুলো হচ্ছে মূল যে ন্যাশনাল হাইওয়ে তার কিন্তু এগুলো সাব রাস্তা, অর্থাৎ যেহেতু NH-16-এর সাথে কানেক্ট করছে NH-14-কে এই রাস্তাটি, সেই জন্য এর নাম হচ্ছে NH-116-A। তো আপনারা হলদিয়ার দিকে যাবেন সেখানে দেখবেন NH-116-B বলে রাস্তা আছে। সুতরাং এই রাস্তাগুলো কিন্তু সাব রাস্তা, মানে ন্যাশনাল হাইওয়ের যে সাব রাস্তা সেইগুলো। তো এইটাই ছিল আজকের আপডেট তিনটে বিষয়ে, এবং আমি চাইবো যে কোনো ডেটা পেলে আগামী দিনে অবশ্যই আপনাদেরকে জানানো। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সুবিধা এরপর আপনাদের বলি যে আমি যে আগের এপিসোডে বাঁকুড়া থেকে মশাগ্রাম আসার সময় যে বুয়াইচণ্ডী নিয়ে কথা বলেছিলাম, সেখানে একটি নতুন প্রজেক্ট, আপকামিং প্রজেক্ট হতে আসতে চলেছে, যেটা খানা থেকে বুয়াইচণ্ডী হয়ে আরামবাগ যাবে, সেই রুটের ব্যাপারেও কোনো দিন হয়তো একটা ভিডিও বানাবো সেটা নিয়েও, কারণ অনেকে এটার ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন। তো আজ এটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।